পানি দিয়ে উইংস ফ্রাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি একটা এক্সপেরিমেন্ট করব। শুধুমাত্র পানি দিয়ে উইংস ফ্রাই করে দেখাবো অসম্ভব মজার একটি খাবার একবার বানিয়ে খেলে আর কোনো দিন তেলে ভেজে উইংস ফ্রাই খাবেন না আমি একটি প্যান নিয়ে নিয়েছি এতে পানি দিয়ে নিচ্ছি পানির পরিমাণটা একটু বেশিই দিতে হবে এই পানির ভিতরে আমি উইংসগুলোও দিয়ে দিলাম উইংসের ভিতরে আমি সাদা গোলমরিচের গুঁড়া দিব সাদা গোলমরিচ দিব হাফ চামিচের মতো দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি লবণ দিয়ে নিলাম সামান্য যেহেতু এখানে সয়া সস ব্যবহার করব আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এক চামিচ অবিশ্বাস্য মনে হচ্ছে তাই না তেল ছাড়া উইংস ফ্রাই সত্যিই তেল ছাড়া উইংস ফ্রাই করা সম্ভব দেখুন আমি কীভাবে ভেজে নিচ্ছি আমি এই যে পানি বলক চলে এসেছি আমি এখন গুঁড়ামরিচগুলো দিয়ে দিচ্ছি এতে আমি কয়েক ধরনের মশলা ব্যবহার করব। গরম মশলা গুঁড়া দিয়ে নিচ্ছি জিরা গুঁড়া দিয়ে নিচ্ছি মশলাগুলো আমি একসাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি এতে রুচির চিলি সসটা দিয়ে নিচ্ছি এক চামিচের মতো টমেটো সসটাও দিয়ে নিব টমেটো সস দুই চামিচ নিয়েছি আমি এখানে এটা আপনাদের ইচ্ছা আপনারা কেমন সস পছন্দ করেন তার উপর ডিপেন্ড করে আর এই যে সয়া সস দিয়ে নিয়েছি দুই চামিচ যেহেতু এখানে আমি লবণ অল্পও দিয়েছি সেজন্য একটু সয়া সসটা বেশি দিলাম ভিনেগার দিয়ে নিচ্ছি পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে এই পর্যায়ে ভিনেগার দিয়েছি এ পর্যায়ে চুলার আঁচটা একটু মিডিয়াম করে দিতে হবে যেহেতু এখন পানিটা শুকিয়ে যাচ্ছে আর যতই শুকিয়ে যাচ্ছে তত নিচে লেগে যাচ্ছে একটু নাড়াচাড়া করতে হবে যেন নিচে না লেগে যায় দেখতেই পাচ্ছেন শুধু তেল ছাড়া পানি দিয়ে কী সুন্দর উইংস ফ্রাইটা রেডি হয়ে যাচ্ছে পানিটা শুকিয়ে আসলেই একটু লাল লাল করে ভেজে নিলেই উইংস ফ্রাইটা রেডি হয়ে যাবে আর খেতে অসম্ভব মজা হয়েছিল একবার না খেলে বুঝতেই পারবেন না আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন এই যে আমার উইংস ফ্রাইটা হয়ে এসেছে আর কিছুক্ষণ দুই এক মিনিটের মতো করে আর রান্না করতে এত কম সময় লাগে যেহেতু এটা উইংস উইংস একটু ভাব থাকে আসলে এই উইংসটা তেল ছাড়া রান্না করা সহজ হয়ে যায় রান্নার পরে দেখবেন আর গায়ে তেল তেল ভাব দেখা যাচ্ছে মনে হবে যে আপনি তেল ব্যবহার করেছেন কিন্তু আসলে তেল ব্যবহার করতে হয় না এর তেলটাই মাংসের যে তেল থাকে এই তেলটাই বের হয়ে আসে দেখতেই পাচ্ছেন আমার কড়াইটা সাইড দিয়ে পুড়ে যাচ্ছিলো এ পর্যায়ে আমি একটু আস্তে দিয়ে ভেজে নিয়েছি আমার উইংসগুলো হয়ে গিয়েছে এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি এই যে দেখুন শেষটা কত সুন্দর আর কত লোভনীয় তেল ছাড়া যদি এভাবে রান্না করা যায় তাহলে আমরা তেল দিয়ে কেন রান্না করব অসম্ভব মজা হয়েছিল একবার অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন